যে সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়েছে হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো হ্যালো বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিকের দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলার গল্প থেকে রূপনারায়ণের কুলে এই গল্পটি থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। যেটা তোমাদের ফাইভ মার্কের কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটি কি যে সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়ে হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো অর্থাৎ রূপনারায়ণের কুলে সত্যকে যে কঠিন বা সত্যের প্রকৃত রূপ যে কঠিন কবিতা তবুও সঠিন কঠিনকে ভালোবেসেছেন তো সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো বা লিখতে হবে আমাদের তো দেখো উত্তরটা আমরা কীভাবে লিখবো তোমাদের লাস্ট মিনিট সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কি বলছে দেখো তোমাদের সুবিধার্থে বলে দিই আমরা এর আগের অনেক ভিডিও তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে দেখে নিও তো উত্তরটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ কাব্যগ্রন্থ শেষ লেখার এগারো সংখ্যক কবিতায় জীবনের সাহান্যে এসে এক অনন্য জীবন দর্শনের মুখোমুখি হয়েছেন অর্থাৎ কি রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর আগে লেখা যেটা হচ্ছে শেষ লেখা একটা কাব্যগ্রন্থ তার এগারো সংখ্যক যে কবিতা যেখানে জীবনের শেষ পর্যায়ে এসে কবি কিন্তু জীবন দর্শনের একটা মুখোমুখি হয়েছেন ঠিক আছে স্বপ্নময় কাব্যের জগতে বাস করা কবি এসে পৌঁছেছেন রুক্ষ গদ্যময় জীবনের পারে যেখানে কবি এতদিন ছিল স্বপ্নময় কাব্যের জগতে এবং সর্বশেষে তিনি এসে পৌঁছেছেন রুক্ষ গদ্যময় জীবনের পারে তারপর রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের মূল্যকে নতুনভাবে উপলব্ধি করেছেন ঠিক আছে এই কবিতা অর্থাৎ কি শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা আমরা জানি রূপনারায়ণের কুলে এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যের মূল্যকে নতুনভাবে উপলব্ধি করেছেন বোঝা গেল তারপরে লেন যে কবিরা যে কল্পনার দাসত্ব করেন সেই স্বপ্ন কল্পনার জগৎ সত্য নয় সত্যকে তার যথার্থ স্বরূপে খুঁজে নিতে হয় আঘাত সংঘাত মুখর জনসমাজে অর্থাৎ কি সত্যকে আমরা যদি সঠিকভাবে যাচাই করতে চাই যা বা সত্যের যদি আমরা স্বরূপ দেখতে চাই তাহলে সেটাকে আমাদের আঘাত সংঘাতমুখর জনসমাজে সেটাকে খুঁজতে হবে সেখানে রক্তের অক্ষরে এটাকে সিঙ্গেল ইনভার্টার কমার মধ্যে রাখতে হবে সেখানে রক্তের অক্ষরে অর্থাৎ সংঘর্ষ আর রক্তক্ষরণের মধ্যে দিয়ে নিজের সত্তার নির্মাণ কবি লক্ষ্য করেছেন বা করেন জীবনের গতি কখনও সরল লেখায় চলে না আমরা সবাই জানি এটা কিন্তু তোমাদের প্রতিটি স্টুডেন্টের লাইফেই হবে এটা এই লাইনটাকে তোমরা সর্বদা মনে রাখবে জীবনের গতি কখনো সরল লেখায় চলে না দুঃখ বেদনাবোধ আর অপ্রাপ্তির মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলে তাহলে জীবন কিভাবে এগিয়ে চলে দুঃখ বেদনাবোধ আর হচ্ছে অপ্রাপ্তির মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলে সেখানে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চেনা যায় নিজেকে চিনতে পারা যায় আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আর জীবন এগিয়ে চলে দুঃখ বেদনা বোধ আর অপ্রাপ্তির মধ্যে দিয়ে তারপরে লাইন কল্পনার মায়ালোক ক্ষণিকের এবং ক্ষণিকের হচ্ছে কল্পনার মায়ালোক কল্পনার মায়ালোককে ক্ষণিক মানে অল্প সময়ের জন্য সেটাকে ধরা হয় তা সাময়িকভাবে তা সাময়িকভাবে আনন্দ দিতে পারে না ঠিক আছে আনন্দ দিতে পারে সেটা সাময়িকভাবে আনন্দ দিতে পারে কিন্তু মোহ আবরণ ছিন্ন হলে বোঝা যায় জীবন আসলে কল্পনা নির্ভর নয় কিন্তু যখনই আমরা সেই আবরণ বা সেই কল্পনার জগৎ বা মোহ আবরণ থেকে বেরিয়ে আসি তখনই আমাদের মনে হয় যে জীবন আসলে কল্পনা নির্ভর নয় লাইন কি বলছে যখনই মানুষ কল্পনা বা স্বপ্নময়তাকে অতিক্রম করতে পারে তখনই রূপময় বিশ্বের প্রকৃত রূপ তার কাছে স্পর্শ হয় সেখানে দ্বন্দ্ব সংঘাত বেদনা রক্তাক্ততা যতই থাকুক সেটাই জীবনের যথার্থ রূপ এবং এটাই সত্যের স্বরূপ তাহলে সত্যের স্বরূপ কি সত্যের স্বরূপ অত্যন্ত বেদনাযুক্ত ঠিক আছে দুঃখ সংঘাত বেদনা রক্তাক্ততা ঠিক আছে এগুলোই হচ্ছে সত্যের স্বরূপ তাও কিন্তু কবি সত্যকে ভালোবেসেছেন এইভাবে যে এই ভেবে যাতে সে জানো সে জানতো কবি জানতো যে প্রকৃত সত্য কখনও ধোকা দেয় না ঠিক আছে সত্য তাই কবির কাছে কো কঠিন বলেই উপলব্ধি হয় তো এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের গল্প রূপনারায়ণের কুলে এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সুবিধাতে বলে দিয়ে ডেসক্রিপশন বক্সে এরকম এরকমই আরও বড় বড় প্রশ্নগুলো যেগুলো ফাইভ মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা রয়েছে তোমরা ওই ভিডিওগুলি দেখে নিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই